আজ বসছে পদ্মা সেতুর সর্বশেষ স্প্যান, শুধু যোগাযোগের উন্নয়ন নয়, বদলে দেবে দেশের অর্থনীতিও। ঘন কুয়াশায় দেখা মিলছে না সূর্যের তীব্র শীত ও ঠান্ডা বাতাসে দুর্ভোগে ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষ। বুড়িগঙ্গার তীর থেকে এমপি আসলামুল হকের প্রতিষ্ঠান উচ্ছেদে বাধা নেই, মাইশা গ্রুপের রিট খারিজ। বাংলাদেশ ভারত যৌথ নদী কমিশনের বৈঠক চায় ঢাকা, তিস্তা ও ছয় অভিন্ন নদীর পানি চুক্তি অগ্রাধিকার। এবং বিশ্বে একদিনে করোনায় 12,000 মৃত্যু, যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ 3,000, নতুন করে শনাক্ত 6,24,000। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, সাথে আছি সাফাত বিন ফরিদ। শুনছিলেন প্রধান শিরোনামগুলো, যাচ্ছে বিস্তারিত খবরে। পদ্মা সেতু সর্বশেষ 41তম স্প্যানটি বসছে আজ। এর মধ্য দিয়ে সেতুর মাওয়া ও জাজিরা প্রান্ত সংযুক্ত হবে। এ সেতু কেবল দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার উন্নয়ন নয়, বদলে দেবে পুরো দেশের অর্থনীতি। 41তম স্প্যানের মধ্য দিয়ে দৃশ্যমান 6.15 কিলোমিটারের এই সেতু দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার যোগাযোগ, বাণিজ্য, কৃষি, শিল্প, শিক্ষা, পর্যটন সব ক্ষেত্রেই রাখবে গুরুত্বপূর্ণ ভূমিকা। স্বপ্নের এই সেতুকে কেন্দ্র করেই আবর্তিত হবে ভবিষ্যতের বাংলাদেশ। পদ্মা সেতু নিয়ে এমন সম্ভাবনার কথা বলছেন অর্থনীতিবিদ ও যোগাযোগ বিশেষজ্ঞরা। পদ্মা সেতু আর স্বপ্ন নয়, বাস্তব। নানা চড়াই উতরাই পেরিয়ে দৃষ্টিসীমায় দাঁড়িয়ে সেতুর মূল কাঠামো। সব ঠিক থাকলে 2022 স্বাধীনতা দিবসে উদ্বোধন করা হবে স্বপ্নের এই সেতু। যাতায়াতের সময় কমিয়ে দ্বিতল পদ্মা সেতু দিয়ে ছুটবে বাস, ট্রাকের পাশাপাশি ট্রেনও। অর্থনীতিবিদরা বলছেন, সেতুটি চালু হলে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার সঙ্গে রাজধানীর যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আসবে। এতে মোট দেশজ উৎপাদন বা জিডিপি বাড়বে 1-1.5%, কমবে দারিদ্রের হার, নতুন করে গড়ে উঠবে ভারী শিল্প কারখানা, ওই অঞ্চলের কর্মসংস্থানের একটা বড় একটা সুযোগ সৃষ্টি হবে, আর বিজনেস এনভায়রনমেন্ট যাকে বলে, বিজনেস কন্ডিশন বা বিজনেসের প্রতি যে আস্থা, বিজনেস কনফিডেন্স ইতিমধ্যে বাড়তে শুরু করেছে। আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণ বাংলাতে স্মল এবং মিডিয়াম এন্টারপ্রাইজ, ছোট এবং ক্ষুদে ব্যবসার প্রসার ঘটছে, এখানে ম্যানুফ্যাকচারিং এর সুযোগ বাড়ছে। আরেকটা জিনিস সুযোগ বাড়বে পদ্মা সেতু হবার পরপরই, সেটা হবে ট্যুরিজম। ঢাকা থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত এক্সপ্রেস ওয়ে হওয়ায় ফেরিঘাটের বিড়ম্বনা এড়াতে দক্ষিণাঞ্চলের বেশিরভাগ গাড়ি চলবে পদ্মা সেতু দিয়ে। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক যোগাযোগের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই সেতু। ট্রান্স এশীয় রেলপথের অংশ হলে এতে বাড়বে মালবাহী ট্রেনের চলাচল। পিপল টু পিপল কানেক্টিভিটির জন্য এবং রিজিয়নাল কানেক্টিভিটির জন্য সেখানে আমাদের খুলনায় মংলা যেই পোর্টটা আছে, এটার অ্যাক্সেসটা যদি নেপাল, ভুটান এবং ইন্ডিয়ার কলকাতা যদি নিতে চায়, তাহলে কিন্তু এটা একটা চমৎকার যোগাযোগ ব্যবস্থা তৈরি করলো। সো আমাদের যে ভৌগোলিকগত কারণে যে সুবিধাগুলি পাওয়ার কথা ছিল, বৈদেশিক মুদ্রা অর্জনের যে একটা সুবর্ণ সুযোগ ছিল, সেই জায়গায় কিন্তু এটা একটা বিরাট ভূমিকা রাখবে। পদ্মা সেতু শুধু রড, সিমেন্ট, পাথরের কোনো অবকাঠামো নয়, এর সঙ্গে জড়িয়ে আছে 17 কোটি মানুষের আবেগ, বাংলাদেশের সক্ষমতার বৈশ্বিক উদাহরণ এবং আগামী দিনে দেশীয় অর্থনীতিতে অপার সম্ভাবনার হাতছানি। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কোটি মানুষের আকাঙ্ক্ষার পদ্মা সেতু স্বপ্নের দোরগোড়ায়, তবে সেতুর যাত্রাপথ বহু চ্যালেঞ্জের। অর্থায়ন থেকে বিশ্বব্যাংকে সরে যাওয়া, বন্যা, অত্যাধিক পলি, ঘন কুয়াশা, নদীর তলদেশে মাটির গঠনে ভিন্নতা, নানামুখী জটিলতা, সব দিক থেকে যেন পদ্মা সেতু করতে প্রকৃতির পাঁথা। এসব প্রতিকূলতা জয় করতে এমন কিছু প্রযুক্তি ব্যবহার করতে হয়েছে যা বিশ্বে বিরল। 3টি বিশ্ব রেকর্ড হয়েছে পদ্মা সেতুতে। ৩০-৪০ ফিট পর্যন্ত ইয়ে পড়ে, পলি পড়ে, এটাকে ওভারকাম করা, এতে করে কাজ করতে হয়। আবার নদী ভেঙে যাচ্ছে একদিকে, আরেক দিকে পলি পড়ে যাচ্ছে,
তো এইখানে আমরা অনেক বছরে প্রায় 4-5 মাস আমরা ঠিকমতো কাজ করতে পারি না, এই হয় বন্যা হয় আর না হয় আপনার পলিপুরে কাজ করা যাচ্ছে না। এই উত্তাল নদীর মধ্যে অনেক ইঞ্জিনিয়াররা রাত্রেবেলা রাউন্ড রাত্রে যখন এত বড় ঝড় হয়, একজন লোক যখন ওই ইয়েতে থাকে একটা টাওয়ারের মধ্যে থাকে, তার কেমন লাগে? স্পিড বোটে আসতে গিয়ে আর নদী হারাই ফেলে, কোথা কোন দিকে যাবো বুঝতেছে না, সারা রাত স্পিড বোটে বসে আছে। তো এগুলো তো সবাই ইয়ে করতে পারে, সাহসের দরকার হয়। এমন নদীর সাথে তুলনা চলে শুধু দক্ষিণ আমেরিকার আমাজনের সাথে। ঝঞ্ঝা বিক্ষুব্ধ নদীর এই পরিবেশের সাথে মানাতে না পেরে অনেক দেশি বিদেশি প্রকৌশলী চলেও গেছেন। তারপরও থামেনি মানুষের প্রচেষ্টা, এরপর আবার বাধা। 2017 সালের শেষের দিকে দেখা দেয় পাইলিং জটিলতা। সেতুর 22টি পিলারের জায়গাতে নদীর তলদেশে শক্ত মাটির জায়গায় কাদামাটি পাওয়া যায়। সমাধান পেতে লেগে যায় প্রায় 1 বছর। এখন ঠিক বিকেল 4:15, ঘন কুয়াশায় সূর্যের দেখা নেই। তীব্র শীতে এইরকম যে প্রতিকূলতা, ঠিক একই অবস্থা কিন্তু বর্ষাতেও আমরা দেখতে পাই। সেখানে তীব্র স্রোতে কাজ করা দুরূহ, কেননা প্রতি বর্ষায় স্রোতের গতিবেগ থাকে 4-5 মিটার/সেকেন্ড, যেখানে 1 মিটার থাকলেই স্বাভাবিক নৌযান চলাচল করা দুরূহ ব্যাপার। এই অবস্থায় যেভাবে যে প্রযুক্তিতে পদ্মা সেতু নির্মাণ করা হচ্ছে, বিশ্বে এর আগে এরকম কোনো প্রযুক্তি অনেক ক্ষেত্রেই ব্যবহার করা হয়নি, এমনটি বলছেন প্রকৌশলীরা। প্রযুক্তিগত দিক বিবেচনায় পদ্মা সেতুতে 3টি বিশ্ব রেকর্ড হয়েছে। লংগেস্ট পাইল ড্রাইভ ইন দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ 130 মিটার মাটির গভীরে এটা গেছে। সেটা আপনি বিবেচনা প্রায় 40 তলা একটা 42-43 তলা একটা বিল্ডিং মাটির নিচে যে স্প্যানগুলো যে বসানো হয়, একটা বিয়ারিং আছে অনেক বড় আকারের। এর আগে আমেরিকান তাদের ওই ব্রিজে ইউজ করছে, ব্যবহার করেছে, সেটা ছিল 7,000 টন, অর্থাৎ এটা 10,500 টন। এটা কিন্তু বিশ্বে এটা একটা রেকর্ড। আরেকটি বিশ্ব রেকর্ড হলো এটা আমাদের বিগেস্ট সিঙ্গেল কন্ট্রাক্ট ফর রিভার ট্রেনিং, সবচেয়ে বড় একক একটা চুক্তি হয়েছে নদী শাসনে। এই প্রকল্পে শীর্ষ পর্যায়ের সরকারি কর্মকর্তাদের দুর্নীতির অভিযোগ তুলে 2012 সালে অর্থায়ন থেকে সরে যায় বিশ্বব্যাংক। এরপর চ্যালেঞ্জ নেন সরকার প্রধান শেখ হাসিনা। পদ্মা সেতুর মতো এরকম একটা বিশাল সেতু নিজস্ব অর্থায়নে নির্মাণ করতে পারি, সেই যোগ্যতা যে এবং কর্ম ক্ষমতা বাংলাদেশ যে অর্জন করেছে, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। নিজেদের অর্থে পদ্মা সেতুর কাজ শেষ করা এখন বাংলাদেশের সক্ষমতার বহিঃপ্রকাশ। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, মাওয়া, মুন্সিগঞ্জ। ঘন কুয়াশায় দেখা মিলছে না সূর্যের, বাড়ছে শীতের তীব্রতা। কনকনে ঠান্ডা বাতাসে দুর্ভোগে পড়েছেন ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষ, এক টুকরো গরম কাপড়ের আশায় রয়েছেন তারা। এবার সবচেয়ে বেশি ঠান্ডা পড়ার আভাস দিচ্ছেন আবহাওয়াবিদরা। মৌসুমের শুরুতেই রংপুরে জেঁকে বসেছে শীত। দিনভর সূর্যের দেখা না মেলায় কমছে তাপমাত্রা। উত্তরের ঠান্ডা বাতাস ভোগান্তি বাড়িয়েছে ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষের। প্রচুর ঠান্ডা না হচ্ছে, ঠান্ডার জন্য মানুষ কাজ কাজে বাইর হইতে পারছে না। এসামে যে এত ঠান্ডা, এটা তো আগে ছিল না। তাপমাত্রা আরো কমার আভাস দিয়েছে আবহাওয়া অফিস। এবার সবচেয়ে বেশি ঠান্ডা পড়ার আশঙ্কা করছেন কর্মকর্তারা। গত 20-30 বছর আগে এরকম শরীরে ঠান্ডাটা এতটাই ছিল না, যেটা এখন এই মুহূর্তে হঠাৎ করে মনে হচ্ছে যে 2-1 দিন খুব বেশি ঠান্ডা পড়তেছে। এটা আমরা সৈয়দপুর দিনাজপুর পঞ্চগড়ে খেয়াল করছি, 2018 সালে 2.6 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নেমে আসছিল। শীতের তীব্রতার সঙ্গে কুলিয়ে উঠতে পারছেন না কুড়িগ্রামের মানুষ। শীতবস্ত্রের অভাবে কষ্ট পাচ্ছেন ভাঙন কবলিত এলাকার লোকজন। যারা কাপড় চোপড় সোয়া করে কিনবে পাই নি, টাকা নাই, পয়সা নাই, কি দিয়ে কি করে খাই, কাজ নেই, কামাই নাই, টাকা নাই, এই জন্য পোশাক পাতি কিনতে পারতেছি না। শীতার্থ মানুষের মধ্যে শীত বস্ত্র বিতরণের আশ্বাস দিয়েছেন ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা। ইতিমধ্যে আমরা 35,000 কম্বল পেয়েছি এবং উপজেলা পর্যায়ে সেগুলো আমরা পৌঁছে দিয়েছি, বিতরণের প্রক্রিয়া চলছে। এছাড়াও আমরা প্রতি উপজেলায় 6,00,000 করে নগদ টাকা পেয়েছি। সন্ধ্যার পর থেকে কুয়াশায় ঢেকে যাচ্ছে নাটোর শহর। বেলা 11টা পর্যন্ত থাকছে কুয়াশার প্রভাব, আর হিমেল বাতাসের দাপটে বেকায়দায় পড়েছেন নিম্ন আয় মানুষ। হঠাৎ করে ঠান্ডাটা একটু বেশি পড়েছে, তো এরপরও কাজে যেতে হচ্ছে। শিশিরে ভিজে যায়, পানিও ভিজে যায়, এতে হাত ছিটকে লেগে আসে,
কিন্তু আমাদের তো কাজ করতেই হবে। লালমনিরহাটে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন চরাঞ্চলবাসী। কুয়াশা ও শীতের তীব্রতায় কাজে যোগ দিতে পারছেন না অনেকে। এই অবস্থায় এক টুকরো গরম কাপড়ের আশায় উত্তরের বিভিন্ন জেলার হতদরিদ্ররা। মামুনুর রশিদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ঘন কুয়াশায় ব্যাহত হচ্ছে রাজধানী ঢাকার জনজীবন। ঘন কুয়াশা আর ঠান্ডা বাতাসে সবচেয়ে দুর্ভোগে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর কমলাপুর থেকে যুক্ত হবেন সহকর্মী বুদ্ধদেব কুণ্ডু। বুদ্ধদেব, আপনি যে জায়গায় আছেন সেখান থেকে সকালে শীতের তীব্রতা কেমন, আর আবহাওয়া অফিস থেকে কি কোন ধরনের তথ্য পেয়েছেন কিনা সামনের কয়েকদিনে তাপমাত্রা কেমন থাকবে, এবং ছিন্নমূল মানুষের দুর্ভোগের বিষয়ে কি দেখছেন? যেমনটি আমরা কমলাপুর রেল স্টেশনে দেখছিলাম যে এই স্টেশনের পাশেই কিন্তু অনেক মানুষ এখানে তারা রাত্রি যাপন করে, এবং আপনি জানেন যে এখানে যে কয়েকশো মানুষ থাকে আমরা দেখতে পাচ্ছি, আপনাকে দেখাতে চাই যে এখানে কিন্তু তারাই সবচেয়ে দুর্ভোগে পড়েছেন। এখানে গায়ে যে মোটা কাপড় অর্থাৎ শীত নিবারণের যে কাপড়গুলো তারা কিন্তু এখানে সেগুলো পায়নি, সেগুলো ছাড়াই যে যা পেয়েছে তা দিয়ে কিন্তু তাদের মানে ঘুমিয়ে আছে। এবং এখানে আমরা অনেক ছিন্নমূলের সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু আমাদের জানিয়েছেন যে আসলে এখন পর্যন্ত কোনো সংস্থা থেকে বা কোনো জায়গা থেকে সংগঠন থেকে তাদেরকে শীতবস্ত্র ওইভাবে বিতরণ করা হয়নি। আপনি জানেন ঢাকাতে দুই তিন দিন ধরে শীত পড়েছে, এবং এই এই শীতটা কয়েকদিন থাকবে বলে আবহাওয়া অফিস আমাদের জানিয়েছেন। আর এর সঙ্গে কিন্তু ঘন কুয়াশা রয়েছে, এবং এই ঘন কুয়াশার জন্য এবং এখানে এই কুয়াশার জন্য কিন্তু শীতটা তীব্রতর হচ্ছে, এবং এখানকার ছিন্নমূল যে মানুষগুলো রয়েছে তারা আপনি জানেন যে খেটে খাওয়া মানুষ, এবং এই খেটে খাওয়া মানুষগুলোকে সংগ্রাম করেই জীবন চালাতে হয়, এবং তারা কিন্তু সকালবেলায় এই এই তীব্র শীতের মধ্যেও তাদের যে কাজকর্ম সেগুলোতে যাচ্ছেন, এবং তারা বলছেন যে তাদের আসলে এটা ছাড়া কোনো কিছু করার নেই, কারণ যারা একটু সামর্থ্যবান তারা দেরিতে ঘুম থেকে উঠলেও তাদের কিন্তু সেই সুযোগটা নেই। এখানে আমরা বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছি ছিন্নমূল মানুষের সঙ্গে, তারা তীব্র শীতে অনেকে রাতে ঘুমাতেও পারেনি এমনটি কিন্তু আমাদের জানিয়েছেন। আর আরেকটি জিনিস জানাতে চাই যে এই শীত আসলে এই শীতের সময়টা তাদের তারা মানবিক যে কারণগুলোতে তারা সহায়তা চেয়েছেন বিত্তবানদের প্রতি, এবং তারা জানাচ্ছেন যে এই তারা তাদের রাতের ঘুম আসলে শীতের মধ্যে কেড়ে নেওয়ার মতো অবস্থা হয়ে গেছে, তারা সামর্থ্যবানদের প্রতি। এই বিষয়ে আরো বিস্তারিত তথ্য সংগ্রহ করতে থাকুন। এবার শীত পরিস্থিতির আরো খবর জানাতে কুড়িগ্রামে আছেন সহকর্মী আব্দুল খালেক, যাব তার কাছে। খালেক, কুড়িগ্রামে আজ শীত ও কুয়াশা কেমন দেখছেন? আবহাওয়াবিদরা বলছেন যে এবারে ঠান্ডা এবং শীত সবচেয়ে বেশি পড়তে পারে, তো স্থানীয়দের সার্বিক অবস্থা কেমন দেখছেন? আপনি দেখতেই পাচ্ছেন যে তীব্র ঘন কুয়াশায় এই মুহূর্তে আচ্ছন্ন আছে চারপাশ। গত এক সপ্তাহ বেশি সময় ধরে কিন্তু আসলে এই অবস্থাটা চলছে, সন্ধ্যার পরেই এলাকা বিশেষ করে এখন এই মুহূর্তে ট্রেন বাস এবং নৌ চলাচল দারুণভাবে বিঘ্নিত হচ্ছে। বিশেষ করে ঢাকাগামী যে নৈচকোজগুলি আছে সেগুলি কিন্তু গন্তব্যে পৌঁছতে অনেক বিলম্ব হচ্ছে। তো আমি এ বিষয়ে কুড়িগ্রামের যে স্থানীয় আবহাওয়া অফিস রয়েছে রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার, তার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্রের সাথে কথা বলেছি। তিনি জানিয়েছেন যে এই মাসের মাঝামাঝি সময়ে একটি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে, এবং আর এর মধ্যে তাপমাত্রা কিন্তু ওঠানামা করছে, এবং এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ছিল গত কয়েকদিন আগে 11 ডিগ্রি সেলসিয়াস, এবং আজকেও কিন্তু খুবই ঠান্ডা এবং কুয়াশা, ঘন কুয়াশা আমরা দেখতে পাচ্ছি। তো আপনি জানেন যে কুড়িগ্রাম এমনিতেই নদ নদী প্রবণ এলাকা, এবং এখানে 400-এর অধিক চর রয়েছে। তো এই চরাঞ্চলে এবং নদী তীরবর্তী এলাকাগুলোর মানুষের কিন্তু ভীষণ কষ্ট হচ্ছে, বিশেষ করে এবার টানা বন্যার কারণে অনেক মানুষের কিন্তু কর্মহীনতার কারণে এবং ঘর বাড়ি ভেঙে যাওয়ার কারণে তাদের কিন্তু আর্থিক সমস্যা, কিন্তু কোনো কাজকর্ম নেই, এলাকার অনেক কাজের সন্ধানে বাইরে চলে যাচ্ছে। তো এই মুহূর্তে তারা কিন্তু শীতবস্ত্র সংগ্রহ করার মতো আর্থিক সংহতি তাদের নেই। তো আমি এ বিষয়ে কুড়িগ্রামের জেলা প্রশাসক এবং কুড়িগ্রামের জেলা ত্রাণ এবং পুনর্বাসন কর্মকর্তার সাথে কথা বলেছি। তিনি জানিয়েছেন যে এই মৌসুমে প্রায় 1 লক্ষ
কম্বল চাওয়া হয়েছে, এর মধ্যে 35,000 কম্বল পাওয়া গেছে। এগুলো উপজেলা পর্যায়ে বিলি বন্টন করা হয়েছে। পাশাপাশি প্রত্যেকটি উপজেলায় 6 লক্ষ টাকা করে দেওয়া হয়েছে শীত বস্ত্র ক্রয়ের জন্য। তো এই শীতবস্ত্রগুলো যখন বিলি বন্টন শুরু হবে তখন এই সাধারণ মানুষ যারা শীতে কষ্ট পাচ্ছেন তাদের কষ্ট কিছুটা লাঘব হবে। উদ্ধবদেব, আপনাদেরকে ধন্যবাদ শীতের পরিস্থিতির খবর জানানোর জন্য। ঘনকুয়াশার কারণে বিপর্যস্ত উত্তরাঞ্চলের জনজীবন ও যোগাযোগ ব্যবস্থা। গন্তব্যে পৌঁছাতে বাসে সময় লাগছে দ্বিগুণ, শিডিউল বিপর্যয় হচ্ছে ট্রেন ও বিমানে। কুয়াশার মধ্যে ঝুঁকি নিয়েই গাড়ি চালাতে হচ্ছে চালকদের। দুর্ঘটনা এড়াতে হিমশিম খেতে হচ্ছে হাইওয়ে পুলিশকে। গত 4 দিন ধরে কুয়াশার চাদরে ঢাকা পুরো দেশ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘন কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। জরুরি প্রয়োজনে ঘরের বাইরে বেরুলেই পড়তে হচ্ছে নানা বিড়ম্বনায়। কুয়াশার প্রভাব বেশি পড়েছে যোগাযোগ মাধ্যমে। রাতে কুয়াশার মাত্রা বাড়তে থাকায় বাস ট্রেন চলাচল হচ্ছে বিঘ্নিত। রাস্তা ঠিকমতো দেখতে না পাওয়ায় বিপাকে পড়েছেন চালকরা। আর ঢাকা বগুড়া মহাসড়কের বেশিরভাগ জায়গায় রোড মার্কিং না থাকায় গাড়ি চালাতে বেগ পেতে হচ্ছে তাদের। সিরাজগঞ্জ রোড থেকে পর্যন্ত 2.5-3 ঘন্টা লাগলো। এই রোড থেকে 1 ঘন্টার রাস্তা আমার মনে হয় 3 ঘন্টা লাগলো। সামনে কিছু দেখা যায় না, অন্য বড় গাড়ি পিছে পিছে আসা লাগে। মহাসড়ক 4 লেনে উন্নীতকরণের কারণে যানবাহন চলাচল এমনিতেই ব্যাহত হচ্ছে, তার উপর ঘন কুয়াশাতে দুর্ঘটনা ঝুঁকি বেড়েছে অনেক। ঢাকা বগুড়া মহাসড়ক 4 লেনের কাজ সম্প্রসারণের কাজ চলছে, এজন্য যানবাহন যেন খুব সুশৃঙ্খলভাবে চলে এই বিষয়টা আমরা হাইওয়ে পুলিশ দেখছি। মহাসড়কে 3-হুইলার চলাচল করলে এখানে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়, এই জন্য হাইওয়ে পুলিশ এটাকে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে। এত বেশি ঘন কুয়াশা আপনারা ইতিমধ্যে দেখেছেন যে 1 হাত দূর পর্যন্ত দেখা যায় না। সেই রকম পরিস্থিতি যখন সৃষ্টি হয় তখন তাদেরকে বলেছি যে তারা যেন আমাদের মহাসড়কে আর গাড়ি না চালায়। আবহাওয়াবিদরা জানিয়েছেন কুয়াশার প্রভাব আরও কিছুদিন থাকবে উত্তরের জেলাগুলোতে, বাড়বে শীতের প্রকোপ। হাইওয়ে যেহেতু একটু ফাঁকা এলাকা, সুতরাং সেখানে ঘন কুয়াশার প্রবণতাটা অবশ্যই থাকবে। সেক্ষেত্রে আমি মনে করি যে যারা যানবাহন চালায় এবং যারা হাইওয়ে পুলিশ বা যারা এই সংশ্লিষ্ট তারা অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবেন যে শেষ রাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশার প্রবণতাটা অনেক বেশি থাকে। কুয়াশার কারণে প্রতিদিনই কয়েক ঘন্টা বন্ধ থাকছে বঙ্গবন্ধু সেতুতে যান চলাচল। এতে সেতুর দুই পাশে দীর্ঘ সময় যানজটের ভোগান্তি সইতে হচ্ছে যাত্রী ও চালকদের। এছাড়া সৈয়দপুর ও রাজশাহী থেকে উড়োজাহাজের যাত্রীরাও সময় মতো পৌঁছতে পারছেন না গন্তব্যে। আমিরুল লতিফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। এদিকে ঘন কুয়াশার কারণে বিভিন্ন নৌরুটে ব্যাহত হচ্ছে ফেরি চলাচল, ফলে ভোগান্তিতে রয়েছেন যাত্রীরা। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এবার মানিকগঞ্জ পাটুরিয়া ঘাট থেকে যুক্ত হবেন সহকর্মী মঞ্জুর রহমান। মঞ্জুর, দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটের এখনকার অবস্থা কেমন, কুয়াশার প্রভাব আজকে কেমন দেখছেন এবং এই অবস্থা ঠিক কতক্ষণ নাগাদ চলতে পারে? কুয়াশার প্রভাবটা কিন্তু এখনো অপরিবর্তিত, কারণ আপনি জানেন যে গত 4 দিন যাবত কিন্তু পাটুরিয়া ঘাটের নৌ চলাচল খুবই মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এর অন্যতম কারণ হচ্ছে যে এই ঘন কুয়াশা। কালকেও কিন্তু গতকাল রাত 12টা থেকে এই পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে কিন্তু ফেরি চলাচল বন্ধ রয়েছে। আমরা সর্বশেষ আমরা যেটা জানতে পেরেছি BIWTC কর্তৃপক্ষের সাথে কথা বলে, তারা যেটা আমাদেরকে জানিয়েছেন এই পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে কিন্তু মোট 16টি ফেরি চলাচল করে। অর্থাৎ 16টি ফেরির মধ্যে এই মুহূর্তে 5টি ফেরি কিন্তু আপনার ঘাটে মাঝ নদীতে কিন্তু নোঙর করা অবস্থা রয়েছে এবং সেগুলোর মধ্যে কিন্তু যাত্রী এবং যানবাহন রয়েছে। কারণ আপনি জানেন যে এই ঘন কুয়াশা এবং এই প্রচন্ড শীতে যখন মাঝ নদীতে কোনো নৌযান যদি নোঙর করা অবস্থায় থাকে সেখানে মানুষদেরকে কি পরিমাণ যে দুর্ভোগ সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আপনি আমার সামনে যে ফেরিটি দেখতে পাচ্ছেন এটি বীরচেষ্ট হামিদুর রহমান ফেরি, এটি রো রো ফেরি, পাশে আছে আরেকটি ইউটিলিটি ফেরি। এই দুটি ফেরি এইখানে 3 নম্বর ঘাট, এটি এই 3 নম্বর ঘাটে এখানে নোঙর করা অবস্থা আছে। আর পাশাপাশি আপনি দেখতে পাচ্ছেন এইখানে যে যেসব যানবাহন যে আটকে আছে সেসব যানবাহনের কিন্তু হাজার হাজার যাত্রী, অর্থাৎ দক্ষিণ পশ্চিমাঞ্চলের আপনি জানেন 21টি জেলার মানুষ কিন্তু এখান থেকে যাতায়াত করে, সেই 21টি জেলার হাজার হাজার মানুষ কিন্তু এখন বলা চলে যে এই পাটুরিয়া ঘাটে কিন্তু তারা অপেক্ষমান রয়েছে। এবং এখানে আমি যেটা দেখতে পেয়েছি অপেক্ষমান যাত্রীদের মধ্যে সবচেয়ে বেশি কিন্তু দুর্ভোগ যেটা পোহাচ্ছে সেটা হলো শিশু এবং নারী। কারণ আপনি জানেন এখানে দীর্ঘক্ষণ থাকতে হলে এখানে আসলে এই যে ভালো বা বাথরুমের প্রয়োজন হয় বা খাওয়া দাওয়ার প্রয়োজন হয়, কিন্তু ঘাটে তো সেরকম একটা অবস্থা নেই। আরেকটি বিষয়
হচ্ছে হলো আপনি জানেন যে এই ঘন কুয়াশার কারণে মানিকগঞ্জের ঢাকারিচা মহাসড়কে কিন্তু প্রচন্ড কুয়াশা পড়েছে। আমি কিছুক্ষণ আগে কিন্তু ঢাকারিচা মহাসড়কে দিয়ে আসছে, আমি সেটা যেটা দেখতে পেরেছি সেখানে কিন্তু আমি আমার সামনে 10 ফিট এলাকা সামনে কি আছে আমি কিন্তু দেখতে পাইনি, অর্থাৎ রাস্তাটি ভিজে গেছে কারণ বৃষ্টির মতো কুয়াশা পড়ছে, সেই কুয়াশায় কিন্তু মারাত্মক বিঘ্ন হচ্ছে। কুয়াশার কারণে ফেরি চলাচলে বিঘ্ন হওয়ার বিষয়ে মানিকগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী। কার্বন নিঃসরণ কমিয়ে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে ভবিষ্যৎ প্রজন্ম ও ধরিত্রীকে বাঁচাতে শক্তিশালী বৈশ্বিক জলবায়ু জোটের জরুরি প্রয়োজন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার থিম্পু অ্যাম্বিশন সামিট শীর্ষক ভার্চুয়াল সম্মেলনে প্রচারিত প্রধানমন্ত্রীর রেকর্ড করা ভাষণে এসব কথা বলা হয়। এ সময় তিনি কার্বন নিঃসরণ কমিয়ে পরিবেশে কার্বন ভারসাম্য এনে ইতিবাচক ও শক্তিশালী আন্তর্জাতিক জলবায়ু জোটের ওপর জোর দেন। জলবায়ু অর্থায়নে ঋণ দেওয়া প্রতিষ্ঠানগুলোর এগিয়ে আসা উচিত। সবার জন্য প্রযুক্তি সহজলভ্য করতে হবে। বাস্তুচ্যুত ব্যক্তিদের স্থানান্তর এবং সুরক্ষা নিশ্চিত করতে বৈশ্বিক আলোচনায় মনোনিবেশ প্রয়োজন। বুড়িগঙ্গা তীর থেকে এমপি আসলামুল হকের তিনটি প্রতিষ্ঠান উচ্ছেদে আর কোনো বাধা থাকল না, কারণ বিআইডব্লিউটি এর উচ্ছেদ চ্যালেঞ্জ করে মাইশা গ্রুপের করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট। বিচারপতি আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলীর বেঞ্চ এ রায় দেন। ঢাকার চার নদী রক্ষায় 2009 সালে রিট করে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ। শুনানি শেষে হাইকোর্ট নদী রক্ষায় 9 দফা নির্দেশনা দেয়, সীমানা জরিপ করে পিলার বসানো ও নদীর তীর দখলমুক্ত করার নির্দেশ দেয় আদালত। আদালতের নির্দেশ অনুযায়ী এবছর সংসদ সদস্য আসলামুল হকের মাইশা গ্রুপের তিনটি প্রতিষ্ঠান উচ্ছেদে যায় বিআইডব্লিউটিএ। তখন বাধা দেয় এমপির লোকজন এবং অক্টোবরে চ্যালেঞ্জ করে রিট করেন। 22 অক্টোবর ওই রিটে রুল দেয় আদালত। একই সাথে এক মাসের মধ্যে নদী কমিশনকে বিষয়টি নিষ্পত্তির নির্দেশ দেয়। নদী কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে মাইশা গ্রুপের তিন প্রতিষ্ঠান বুড়িগঙ্গার 12.78 একর এবং ফোরশোর 7.92 একর জায়গা দখল করেছে। এছাড়া ড্যাপের 30 একরের মতো জায়গায় মাটি ভরাট করে জলাশয় ও নদীর প্রবাহে বাধা তৈরি করেছে। হাইকোর্ট ওই প্রতিবেদন আমলে নিয়ে রুল খারিজ করে দিয়েছে। আদালত রায় দিয়ে এই তিনটি প্রতিষ্ঠানের পক্ষে যে রিট পিটিশন সেটাকে খারিজ করে দিয়েছেন এবং খারিজ করে দিয়ে আদালত এখানে উল্লেখ করেছেন যে তারা যে দাবি করেছেন জমি জমার দাবিগুলো এবং নদী কমিশনের যে রিপোর্ট সেখানে এই দাবিগুলো বিতর্কের বিষয় এবং এটা ডিসপুটেড কোশ্চেন অফ ফ্যাক্ট, এই ডিসপুটেড কোশ্চেন অফ ফ্যাক্ট নিয়ে কোনো রিট পিটিশন চলে না। এই রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন আসলামুল হকের আইনজীবী। আমরা সিভিল কোর্টে যাব অ্যাজ পার দা অর্ডার অফ দি হাইকোর্ট ডিভিশন, আর এই জাজমেন্টের বিরুদ্ধে আপনার সুপ্রিম কোর্টে যাওয়ার, আমাদের ক্লায়েন্ট অলরেডি একজন লয়ার কে ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে, উনি আপনার এ তৈরি করতেছে নদী কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে আসলামুল হকের প্রাইভেট ইকোনমিক জোন পূর্ণাঙ্গভাবে স্থাপিত হলে বুড়িগঙ্গা ও তুরাগের জীব বৈচিত্র্যের ওপর বিরূপ প্রভাব পড়বে, এমনকি নৌ চলাচলের পথও শুরু হবে। তাই মাইশা পাওয়ার প্ল্যান্ট ও আরিশা প্রাইভেট ইকোনমিক জোনের নির্মাণ কাজ বন্ধ করতে হবে। জান্নাতুল ফেরদাউস তানভী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামী মাসের মাঝামাঝি বাংলাদেশ ভারত যৌথ নদী কমিশন জেআরসির বৈঠক করতে চায় ঢাকা। এরই মধ্যে আমন্ত্রণ জানানো হয়েছে ভারতের কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতকে। পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক জানিয়েছেন এবারের আলোচনায় অগ্রাধিকার পাবে তিস্তা ছাড়াও 6টি অভিন্ন নদীর যৌথ ব্যবস্থাপনা ও পানি বণ্টন চুক্তি। মন্ত্রী পর্যায়ের জেআরসি বৈঠকের প্রস্তুতি নিচ্ছে ঢাকা। এর আগে বাংলাদেশ ও ভারতের পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিবরা ভার্চুয়াল প্ল্যাটফর্মে আলোচনা করতে পারেন। গত বছর ভারতের দিল্লিতে জেআরসি বৈঠক হওয়ার কথা থাকলেও স্থগিত হয়ে যায়। পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক জানান, নতুন বৈঠকের সময়সূচি ও আলোচনার এজেন্ডা জানিয়ে নয়াদিল্লিকে চিঠি পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী সেই জন্যই আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, ওনার সম্মতি নিয়ে আমরা ভারতীয় মন্ত্রীকে আমরা আহ্বান জানিয়েছি আমাদের বাংলাদেশে আসার জন্য এই যৌথ কমিশনের সভাটা করার জন্য। জানুয়ারি মাসে মিড লেভেলে মধ্যম সময়ে তাদেরকে আহ্বান জানিয়েছি। দুদেশের মধ্যে অভিন্ন নদী আছে 54টি। বাংলাদেশ সবকটির পানি বন্টন ব্যবস্থা চায়, তবে প্রথম পর্যায়ে মনু, মোহরি, গোমতি, দুধকুমার, খোয়াই, ধরলা সহ 6টি নদীর অববাহিকার যৌথ ব্যবস্থাপনা করার প্রস্তাব দেবে ঢাকা। পানি বন্টন চুক্তি সই লক্ষ্যে এই 6টি অভিন্ন নদীর হালনাগাদ তথ্য উপাত্ত সংগ্রহ করা হয়েছে।
প্রতিমন্ত্রী জানান, ঢাকার পক্ষ থেকে তিস্তা চুক্তির বিষয়টিও বৈঠকে তোলা হবে। ভারতে দূষণ পানি আসে, সেটার জন্য তারা ওখানে একটা ইটিপি মেশিন লাগিয়েছে। এগুলো কয়েকটা বিষয়, সেগুলো নিয়ে আমাদের সবই কাজ হয়ে গেছে, প্রস্তুত হয়ে আছে। শুধু এটার সঙ্গে আমরা তিস্তাটা আমাদের একটা এজেন্ডার ভিতরে থাকবে। তারা যদি আলোচনা করতে চায়, যেহেতু সেখানে আবার তাদের পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী একটা ব্যাপার আছে, তো সেটা আমরা প্রস্তুত। তারা যদি আলোচনা করতে চায়, আমরা এটা আলোচনা করব। এর আগে 1985 সালে ঢাকা ও দিল্লি প্রথম এই ছটি অভিন্ন নদীর পানি প্রবাহের তথ্য উপাত্ত বিনিময় করে। এরপর থেকে পানি ভাগাভাগি নিয়ে দুদেশ আলোচনা করলেও সমঝোতা হয়নি। নাফিজাদুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফুলবাড়িয়া মার্কেটের 911 দোকান থেকে শত কোটি টাকা হাতিয়ে নিয়েছে একটি চক্র। ব্যবসায়ীদের অভিযোগ, তাদের কাছ থেকে টাকা নিয়েছেন মার্কেটের সভাপতি দেলোয়ার হোসেন। আর দেলোয়ারের দাবি, টাকা গেছে সাবেক মেয়র সাঈদ খোকন ও তার কর্মকর্তাদের ব্যাংক অ্যাকাউন্টে, যদিও অভিযোগ অস্বীকার করেছেন সাঈদ খোকন। এদিকে ডিএসসিসির বর্তমান মেয়র তাপস জানিয়েছেন, দুর্নীতির সাথে জড়িত কর্পোরেশনের কেউই ছাড় পাবে না। দক্ষিণ সিটির নগর ভবনের পেছনেই ফুলবাড়িয়া সুপার মার্কেট দুই। দুদিন ধরে এখানে অবৈধ দোকান উচ্ছেদ করছে দক্ষিণ সিটি কর্পোরেশন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, গত বছর হঠাৎ এসব দোকানে তালা ঝুলিয়ে দেয় সিটি কর্পোরেশনের রাজস্ব বিভাগ। পরে দক্ষিণ সিটির রশিদে 86 মাসের ভাড়া আদায় করা হয়। সেই সাথে বৈধতার কথা বলে মার্কেটের সভাপতি দেলোয়ার প্রতি দোকান থেকে 5-30 লাখ টাকা নেন। দেলোয়ার সাহেব তো এখন আমরা জানি মার্কেট কমিটিতে আছে, ঠিক আছে, এখন কিন্তু অনেকদিন যাবত উনি আসে না মার্কেটে, ঠিক আছে। আমরা এই যে এখন যে পরিস্থিতি আমাদের হয়েছে, এই পরিস্থিতি আমরা ডেকে ওনাকে পাচ্ছি না কাছে। কোথায় আগের মেয়র, কোথায় মার্কেটের চেয়ারম্যান, কোথায় মার্কেটের কমিটি, তাদেরকে ধরেন, আমাদের টাকা ফিরিয়ে দেন। মার্কেট কমিটি দেলোয়ার, মার্কেট সিটি কর্পোরেশনের আন্ডারে মার্কেট দেলোয়ার চালায় না কে চালায়, এটা তো মার্কেট সিটি কর্পোরেশনের দায়িত্ব দেখার, এটা কি আমরা পাবলিক জানি। দুদিন ধরে সেই দোকানগুলো উচ্ছেদ করা হলেও ঘটনাস্থলে আসেনি মার্কেট সভাপতি দেলোয়ার। ফোনে যোগাযোগ করা হলে জানান অসুস্থ। তিনি অভিযোগ প্রত্যাখ্যান করে সাবেক মেয়র ও সাবেক রাজস্ব কর্মকর্তার উপর দোষ চাপান। অ্যাকাউন্ট পে করে পে অর্ডার করে নিছে, তেলের মিলের নামে, সুগার মিলের নামে, তার নিজের পার্সোনাল অ্যাকাউন্টে এই চেক গিলে নিছে সিআরও নিয়ে মেয়র সাহেব বলে দিছে সিআরওর কাছে চেকটা দিয়ে দেন। এরপরে বলছে ক্যাশ টাকা অর্ডার দেন। চিফ অফিসার A to Z, কেউ বাপ নাই সিটি কর্পোরেশনের টাকা নেয় নাই এদের থেকে। সাবেক রাজস্ব কর্মকর্তা ইউসুফ আলী ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী সহ বেশ কয়েকজনকে দুর্নীতির দায়ে বর্তমান মেয়র দায়িত্ব নেওয়ার পরপরই চাকরিচ্যুত করেন। সাঈদ খোকনের দাবি, টাকা লেনদেনের কিছুই তিনি জানেন না। মার্কেট কমিটিতে কি আছে, কাকে কি কি করছে সেটা মার্কেট কমিটি বলতে পারবে। এই বিষয়ে আমাদের কোনো কিছু জানাও নাই, কোনো কিছু আমাদের মন্তব্য নাই। কে করেছে তা মার্কেট কমিটিতে কি আছে সেগুলো তো জানি না। এদিকে দক্ষিণ সিটি থেকে জানানো হয়েছে ফুলবাড়িয়া সুপারমার্কেট দুই এর বৈধ দোকান 511টি, অবৈধ 911, উচ্ছেদ করা দোকানের কোনো বৈধ কাগজ নেই। মেয়র জানিয়েছেন, সিটি কর্পোরেশনের কেউ দুর্নীতি করলে তাদেরও ছাড় দেওয়া হবে না। বর্জ্য আমরা অপসারণ করছি, জমি খাল থেকে করছি, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে করা হচ্ছে, দুর্নীতিমুক্ত করা হচ্ছে। সুতরাং সকল প্রয়োগে, বর্জ্য বলতে যত প্রয়োগ আছে সকল বর্জ্য অপসারণের কার্যক্রম চলছে। দ্বিতীয় দিনে ফুলবাড়িয়া সুপার মার্কেটের 200 বেশি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আইন শৃঙ্খলা বাহিনী তৎপরতায় মাদক বিক্রির নিত্য নতুন কৌশল বের করছে ব্যবসায়ীরা। এবার চালু করছে হোম ডেলিভারি সার্ভিস। ফোনে অর্ডার করে ডেলিভারি চার্জ সহ দাম মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পরিশোধ করলেই মাদক পৌঁছে যেত বাসায়। এই কৌশল রাজধানীর মোহাম্মদপুর আতাবরের কারবারিদের। মোহাম্মদপুর থেকে বিপুল মদ, বিয়ার সহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তারের পর এসব তথ্য জানিয়েছে পুলিশ। বলছে, করোনাকালে মাদক কারবারিরা চালু করেছিল এই হোম ডেলিভারি সার্ভিস। এই মোটর সাইকেলে করেই প্রতিদিন বাড়ি বাড়ি গিয়ে ইয়াবা, মদ, বিয়ার সহ বিভিন্ন মাদক পৌঁছে দিতেন নাসিম নামের এক যুবক। মোটর সাইকেলের পেছনে বসানো হয়েছে বিশেষ কেরিয়ার, যেখানে সুকৌশলে সবজির মতো করে সাজিয়ে পৌঁছে দেয়া হতো মাদক। পুলিশ বলছে, রাজধানীর মোহাম্মদপুর, আদাবর ও এর আশপাশের এলাকায় অনেকদিন ধরেই এভাবে মাদক বিক্রির অভিযোগ ছিল নাসিমের বিরুদ্ধে। বুধবার মোটরসাইকেলে করে ক্রেতার কাছে মাদক পৌঁছে দিতে গিয়ে পুলিশের কাছে ধরা পড়েন এক সহযোগী সহ। কারা মাদক ব্যবসা করে
এবং কালা মাদুক খায়, সবাইকে তারা চিনে। তাদের সাথে টেলিফোনে কথা হয়, টেলিফোনে কথা তারা অর্ডার দেয়, সে অর্ডারের ভিত্তিতে ওই তাই ওই মোটর সাইকেল নিয়ে ক্যারিয়ারি করে পৌঁছে দেওয়া হয়। পুলিশ বলছে নাসিম মহাখালীর একটি ওয়্যার হাউস থেকে মদ বিয়ার সংগ্রহ করে মোহাম্মদপুরের ভাড়াবাসায় মজুত করতেন। দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করায় অনেক মাদক সেবী তার পরিচিত। করোনা পরিস্থিতিতে মাদকের হোম ডেলিভারি সার্ভিস চালু করেন নাসিম। মাদক সেবীরা ফোনে অর্ডার করে মোবাইল ব্যাংকিং এ ডেলিভারি চার্জ সহ টাকা পাঠালেই এক ঘন্টার মধ্যে বাসায় পৌঁছে দিতেন তিনি। গুলশান মহাখালীর কোনো একটা ভারতীয় মানে ওয়্যার হাউস থেকে নিয়ে আসে, এটা আমরা তদন্ত নিয়ে আসবো। পাশাপাশি ওরা যে টাকাগুলি তারা ওই বিকাশের মাধ্যমে ইয়ার মাধ্যমে তারা টাকাগুলি কালেকশন করে থাকে, মদ সাপ্লাই দিয়ে টাকাটা বিকাশে চলে আসে, এভাবেই এদের এটা হচ্ছে। এর সম্পর্কে এর আগেও আমরা অনেকে ইয়াবাসও গ্রেপ্তার করেছি এবং এটা আমরা মনে করি যে বিহারি ক্যাম্প সহ অন্যান্য জায়গাগুলিতে আমাদের এর বিরুদ্ধে অভিযান চলমান থাকবে। পুলিশ বলছে নাসিম একজন তালিকাভুক্ত মাদক কারবারি, তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকের তিন থেকে চারটি মামলা রয়েছে। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কিশোরগঞ্জের ইটনায় ভূমিহীন সেজে খাস জমি লিজ নেয়ার অভিযোগ উঠেছে সাব রেজিস্ট্রি অফিসের এক নকল নবিশ ও তার স্ত্রীর বিরুদ্ধে। এতে বিপাকে পড়েছে ওই জমিতে দীর্ঘ ২০ বছর ধরে বসবাস করা ২০টি ভূমিহীন পরিবার। ঘটনাটি তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। কিশোরগঞ্জের ইটনা উপজেলা সদরের পূর্ব গ্রামের নূরপুর, এখানে ৬০% খাস জমিতে ২০ বছর ধরে বসবাস করছেন ২০টি হতদরিদ্র ভূমিহীন পরিবার। কিছুদিন আগে হঠাৎ ভূমিহীনরা জানতে পারেন তাদের বসবাস করা জমি লিজ হয়ে গেছে। লিজ নিয়েছেন এলাকার প্রভাবশালী কিশোরগঞ্জ সাব রেজিস্ট্রি অফিসের নকলনবিশ গোলাম মুস্তফা এবং তার স্ত্রী ইটনা মধ্যগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মাহমুদ আক্তার। মুস্তফা বলতেছে ৬০% জায়গা ৬০ লক্ষ টাকা দিতে হবে, নাইলে এখান থেকে তোমরা চলে যাও, বা গরিবের উপরে জোর জুলুমি অত্যাচারী শুরু করছে। মহান মুস্তফা যে বেজাল করছে, আমরা তো এলাকাবাসীর অভিযোগ, ভূমি অফিসের অসাধু কর্মকর্তাদের যোগসাজশে প্রকৃত ভূমিহীনদের বরাদ্দ না দিয়ে সম্পদশালীদের নামে খাস জমি বন্দোবস্ত দেয়া হয়। মোস্তফা জানা মতে ভূমিহীনের উপযুক্ত নয়, দ্বিতীয়ত তার স্ত্রী যেহেতু সরকারি চাকরিজীবী, আমরা সাধারণ নিয়মে জানি যে কোনো সরকারি চাকরিজীবীর নামে ভূমিহীন হয় না। ভূমিহীন সেজে খাস জমি বন্দোবস্ত নেয়া গোলাম মোস্তফা ও তার স্ত্রীকে এলাকায় গিয়ে পাওয়া যায়নি। পরে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে এই বিষয়ে সুনির্দিষ্ট জবাব দেননি গোলাম মোস্তফা। এটা আইন বলতে পারে ভাই, এটা তো আমি জানি না, সঙ্গে আমি যখন আনছি তখন তো আমার ওয়াইফ চাকরি ছিল না, আর আমি তো কখনো চাকরি করি না। তবে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। নীতিমালা অনুযায়ী যদি দেওয়া না হয় তাহলে অবশ্যই এটা আমরা তদন্ত করে দেখে যদি প্রমাণিত হয় এটা আমরা ব্যবস্থা নেব, তার লিজ বাতিল সহ অন্যান্য যে ব্যবস্থাগুলো আছে সেটা আমরা করব। প্রভাবশালীদের লিজ বাতিল করে প্রকৃত ভূমিহীনদের নামে বন্দোবস্ত দিতে সহকারী কমিশনারকে নির্দেশ দেওয়া হলেও বাস্তবায়ন হয়নি তিন মাসে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণাধীন তৃতীয় টার্মিনাল থেকে ২৫০ কেজি ওজনের একটি বোমা উদ্ধার করা হয়েছে। মাটি খোঁড়ার সময় উদ্ধারকৃত বোমাটি অন্তত ৫০ বছর আগের। উদ্ধারের পর বোমাটি পাঠানো হয়েছে টাঙ্গাইলের রসুলপুরে বিমান বাহিনীর ঘাঁটিতে। প্রতিদিনকার মতোই সকাল থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তিন নম্বর টার্মিনালে চলছিল নির্মাণ কাজ। পাইলিং এর সময় শ্রমিকরা মাটির প্রায় তিন মিটার গভীরে সিলিন্ডারের মতো দেখতে বোমাটির সন্ধান পান। এক্সকাভেশন করার সময় আমরা কিছু লোক আমাদের তারা হঠাৎ করে বোমের সাদৃশ্য কিছু একটা দেখে, পরে যে আমাদের হচ্ছে এটা তথ্যটা আপনার আমাদের যে সিভিল এভিয়েশন আছে বা আমাদের কর্তৃপক্ষ আছে তাদের জানানো হয়েছে। এক্সকাভেটর দিয়ে মাটি কাটতে কাটতে এক্সকাভেটর বাকেট উঠছে। পরে বিষয়টি দ্রুত বিমান বাহিনীর বোমা নিষ্ক্রিয় ইউনিটকে জানানো হয়। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায় উদ্ধারকৃত বোমাটি অন্তত ৫০ বছর আগের, এটি নিক্ষেপ করা হয়েছিল মুক্তিযুদ্ধের সময়। তারা বোমাটাকে দেখে এবং পরীক্ষা নিরীক্ষা করে, করার পরে নিশ্চিত করে যে এটা আসলে একটা জিপি বোম, ২৫০ কেজির মতো একটা জিপি বোম, এবং এর ভিতরে এক্সপ্লোসিভ আছে বলেও তারা নিশ্চিত করে। টার্মিনালে আরো বোমা আছে কিনা তা খুঁজে দেখা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। যদি একটা বোম পাওয়া গেছে আরো বোম থাকতে পারে, তো পুরো এরিয়াটা সার্চ করা দরকার, তো তারা কালকে থেকে সেই কার্যক্রমটা শুরু করবে। উদ্ধারকৃত বোমাটির ওজন প্রায় ২৫০ কেজি, এটি ধ্বংস করতে পাঠানো হয়েছে টাঙ্গাইলের রসুলপুর বিমান বাহিনীর ঘাঁটিতে। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
করোনার দ্বিতীয় দফা সংক্রমণ কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না যুক্তরাষ্ট্রে। একদিনে দেশটিতে আরও 3,000 মানুষের প্রাণহানি হয়েছে, নতুন করে শনাক্ত হয়েছে 2,11,000 রোগী। এদিকে একদিনে বিশ্বে করোনায় 12,000 প্রাণহানি হয়েছে, নতুন করে শনাক্ত 6,24,000। এ নিয়ে বিশ্বে করোনায় মৃত 15,74,000 ছাড়ালো এবং মোট আক্রান্ত 6,92,00,000 বেশি। যুক্তরাষ্ট্রের মিসিসিপিতে বিস্তার রুখতে 10 জনের বেশি জনসমাগমে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ক্যালিফোর্নিয়া ও অ্যারিজোনা রাজ্যেও দেখা দিয়েছে হাসপাতাল সংকট। এদিকে 80% নাগরিককে ভ্যাকসিন প্রয়োগ করা হলে 2021 সালের শেষ দিকে স্বাভাবিকতা ফিরিয়ে আসবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচি। ব্রাজিলে একদিনে 848 জনের মৃত্যু ও নতুন করে 54,000 মানুষের দেহে ভাইরাস শনাক্ত হয়েছে। রাশিয়ায় বুধবার 550 মৃত্যু ও 26,000 আক্রান্ত পাওয়া গেছে। ফাইজার বায়োটেকের করোনা ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে কানাডার সরকার। এছাড়াও জার্মানিতে 23,000, ফ্রান্সে 14,000, ইটালিতে 12,000, যুক্তরাজ্যে 16,000 করোনা রোগী পাওয়া গেছে। ইউক্রেনে মিলিয়েছে 12,000 করোনা রোগী। তৃতীয় দফা সংক্রমণে কাবু তুরস্কে গত 24 ঘন্টায় আরও 32,000 করোনা রোগী শনাক্ত হয়েছে, মারা গেছেন 217 জন। যাদের অ্যালার্জি সমস্যা আছে তাদের ফাইজার বায়ো এনটেকের করোনা টিকা না নিতে বলেছে যুক্তরাজ্যের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা MHRA। টিকা নেওয়ার পর NHS এর দুই কর্মীর অ্যালার্জিজনিত পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিলে এই সতর্কবার্তা দেয় সংস্থাটি। তবে ওই দুজনই এখন সুস্থ আছেন বলে জানা গেছে। 2 ডিসেম্বর যুক্তরাষ্ট্রের ফাইজার ও জার্মানির বায়োএনটেকের করোনা টিকার অনুমোদন দেয় যুক্তরাজ্য, আর বিশ্বের দেশ হিসেবে মঙ্গলবার টিকা প্রয়োগও শুরু করে দেশটি। অগ্রাধিকার পান প্রবীণ স্বাস্থ্যকর্মী ও রোগীদের সেবায় নিয়োজিতরা। টিকা নেওয়ার পরপরই যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিস NHS এর দুই কর্মীর অ্যানাফাইলেক্টোয়েড রিয়াকশনের লক্ষণ দেখা যায়। তাদের স্কিনের র্যাশ, শ্বাসকষ্ট দেখা দেয় ও রক্তচাপ কমে যায়। ওই দুই স্বাস্থ্যকর্মীর অ্যালার্জিজনিত সমস্যা আগে থেকেই ছিল বলে জানা গেছে। NHS এর মেডিকেল ডিরেক্টর স্টিফেন পোউইস জানান তারা দুজনই এখন সুস্থ। এর পরপরই ব্রিটিশ ঔষধ নিয়ন্ত্রক সংস্থা MHRA জানায় যাদের অ্যালার্জিজনিত সমস্যা আছে তারা ফাইজার বায়োএনটেকের টিকা নিতে পারবেন না। টিকা নেওয়ার পর আমাদের কাছে দুইজনের অ্যালার্জিজনিত সমস্যার তথ্য আসে। এতে আমরা অবাক হয়েছি, কারণ ক্লিনিক্যাল ট্রায়ালে এমন ঘটনা ঘটেনি। কিন্তু এখন যেহেতু পেয়েছি, তাই আমাদের সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে হবে। ফাইজার বায়োএনটেকের ক্লিনিক্যাল ট্রায়ালে 20,000-এর বেশি স্বেচ্ছাসেবী অংশ নেন। সাইরা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জনসংখ্যার চেয়ে 3 গুণ বেশি করোনা টিকার ডোজ মজুত করছে ধনী দেশগুলো। বুধবার এমন অভিযোগ তুলেছে পিপলস ভ্যাকসিন অ্যালায়েন্স। তাদের আশঙ্কা, এতে দরিদ্র দেশের মানুষ করোনা টিকা থেকে বঞ্চিত হবে। আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার ও দাতা সংস্থার জোটের হিসেব অনুযায়ী আগামী বছরের শেষে 67 দরিদ্র দেশের প্রতি 10 জনের মাত্র 1 জন টিকা পাবেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্যোগে গঠিত কোভ্যাক্স জোট 92 দরিদ্র দেশে 70 কোটি করোনার টিকা সরবরাহের চুক্তি করেছে। এই জোটে চীন থাকলেও নেই রাশিয়া যুক্তরাষ্ট্র। বিশ্বের সব প্রান্তে টিকা সরবরাহ অসম্ভব বলছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, অক্সফার্ম, গ্লোবাল জাস্টিস নাও সহ বিভিন্ন সংস্থার নেটওয়ার্ক পিপলস ভ্যাকসিন অ্যালায়েন্স। পিপলস ভ্যাকসিন অ্যালায়েন্স জানায় করোনা টিকার 53% ডোজ এরই মধ্যে কিনে নিয়েছে ধনী দেশগুলো। এই দেশগুলোতে বিশ্বের মোট জনসংখ্যার মাত্র 14% বাস। জোট জানায় শুধু কানাডা টিকার ডোজের যে চাহিদা দিয়েছে তাতে দেশটির 1-1 জন নাগরিক 5 বার টিকা নিতে পারবে। এদিকে অক্সফোর্ডের উদ্ভাবিত টিকার 64% ডোজ উন্নয়নশীল দেশে সরবরাহের প্রতিশ্রুতি থাকলেও দরিদ্র ও ধনী দেশের মধ্যে টিকা প্রাপ্তির ব্যবধান অনেক বলে দাবি আন্তর্জাতিক জোটের। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার ও দাতা সংস্থার জোট সব প্রস্তুতকারক প্রতিষ্ঠানকে করোনার টিকার প্রযুক্তি ও মেধাসত্ত্ব উন্মোচন করার আহ্বান জানিয়েছে, যাতে স্থানীয়ভাবে টিকা উৎপাদন করে দ্রুত চাহিদা পূরণ করা যায়। আর এ প্রক্রিয়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভূমিকা রাখতে পারে বলে মনে করে এই জোট। বিশ্বের 150+ দেশ ও প্রতিষ্ঠান করোনার টিকা উদ্ভাবনের চেষ্টা চালাচ্ছে।
তবে কোন টিকা পুরোপুরি নিরাপদ ও কার্যকর তা এখনও প্রমাণ হয়নি। এরই মধ্যে ক্লিনিক্যাল ট্রায়ালের চূড়ান্ত পর্যায়ে থাকা টিকাগুলোর চাহিদা দিয়ে রেখেছে ধনী দেশগুলো। সাইরা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।